পায়রাগুলি খুব সুন্দরভাবে উঠছে, আর আমি কোথায় এসেছি সবটাই বলবো এই ব্লগে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর কয়টা বাজে এখন দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো ঠিক 4:30 বাজে আর আমরা 4টার সময় উঠে স্নান সেরে তারপর আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে। আর রেল আসবে আজকে 5:30, তো আমরা 5:30 ট্রেনে যাব। আর ওই যে দূরে আলোটা দেখতে পারছো ওটাই ট্রেন এসেও গেছে এখন। তো আমরা আজকে কোথায় যাব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই তো আমরা সকালে ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে দেখতেই পারছো লোকজন কম, কারণ আমরা খুব সকাল সকাল এসেছি, তো সেই জন্য মনে হয় লোকজন তেমন নেই। তো আমরা নিজেরা নিজেদের মতো একটু এনজয় করে নিচ্ছি। আর এই যে তোমাদেরকে বাইরের দিকটা একটু দেখে দিলাম, কারণ এখন ভোর হয়ে গেছে আর এখন আমরা এসে পৌঁছেও গেছি। তো এটা হচ্ছে উদয়পুর স্টেশন, তো স্টেশনটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো খুব সুন্দর। আর এখান থেকে আমরা গাড়ি করে যাব, কোথায় যাব? আমরা যাব আজকে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তো ওইখানেই আমরা এসেও পৌঁছেও গেছি। তো সকাল সকাল যেহেতু এসেছি এখন প্রায় 7টা বাজে আর এখন লোকজন তেমন নেই। তো পায়রাগুলিকে উনি খুব সুন্দর করে আদর যত্ন করছে আর আমি একটু ভিডিও করে নিলাম, আর চারপাশটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। প্রথমে এসে মায়ের দর্শন করে পুজোও সেরে নিয়েছি, পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে দেখো পায়রাগুলি, পায়রাগুলি সত্যি অসাধারণ। আমি এখানে এসে দাঁড়াতে সবগুলো একে একে এসেছে, আর সামনে একটা কুকুর এসেছে, তো আমি ওদেরকে সরালাম না। ওই কুকুরটা আসাতে ওরা একটু ভয় পেয়ে গেছে, একটু পিছিয়ে গেছে। আর এই যে দেখো চারপাশটা তোমাদের সাথে আরেকবার আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা কারা কারা মাতার বাড়িতে এসেছো। আমি তো অনেকবার এসেছি, আরও আসবো, আমার এখানে আসলে খুবই ভালো লাগে। তাই আজকে আমরা খুব সকাল সকাল এসে পড়েছি, কারণ সকাল সকাল তেমন ভিড় থাকে না, আর তোমরা চারপাশটা দেখে বুঝতেও পারছো যে সকাল সকালে তেমন ভিড় নেই। তারপর আর কি, তারপর আবার পায়রাগুলির সাথে আমি সময় কাটাচ্ছি, কারণ আমার না ওদেরকে দেখে খুব ভালো লাগলো। তারপর আমরা একটু গেলাম দিঘির কাছে, তো এখানে এসে আমরা হাতে মুখে জল দিয়ে নিলাম, খুব ভালো লাগলো। চারিদিকটা দেখো খুব মেঘলা মেঘলা, কারণ বৃষ্টিও হয়েছিল আগের দিন। আজকে তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আমরা হয়তো আসতেও পারতাম না। আর এই যে চারপাশটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, আর আসলে নিচ থেকে উপরের দৃশ্যটা কেমন লাগে সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আর এখানে তো অনেকগুলো দোকান বসে, যেহেতু আমরা সকালে এসেছি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমরা দর্শন করে এসে পড়েছি গাড়িতে, আর এখন আমরা বাড়িতে যাব। ভিডিওটা আমরা এখানে এন্ড করছি।